হ্যালো বন্ধুরা, আমি উদীপ্ত বলছি। এটা আমার প্রথম ভিডিও। তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় রিজনিং থাকে, আপনারা জানেন। তো এই রিজনিংয়ে যে একটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো কাউন্টিং ট্রায়াঙ্গেল। তো সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। এখানে দেখুন, তার এটা প্রথম টাইপ সেই কাউন্টিং ট্রায়াঙ্গেলের। তো এখানে দেখুন, এই যে ট্রায়াঙ্গেলটি আছে, এখানে এই শীর্ষবিন্দু থেকে যদি কোনো ট্রায়াঙ্গেলে এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর এভাবে সরলরেখা টানা থাকে, তাহলে সেখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটা আমরা এখানে গুনব। তো সেখানে দেখুন, এই ফিগারটিতে আপনারা সহজেই গুনতে পারবেন, এই একটি ট্রায়াঙ্গেল, এই দুটি ট্রায়াঙ্গেল, এই তিনটি, তারপরে এই চারটি, এই পাঁচটি, তারপরে এবং এই টোটালটি নিয়ে আরেকটি, দ্যাট ইজ ছটি, ঠিক আছে। কিন্তু যদি এই ট্রায়াঙ্গেলই এই সরলরেখার সংখ্যা যদি বেশি দেওয়া থাকে, তখন আমাদের অসুবিধা হয়ে যাবে কোনো। তো সেটি যে ট্রিক, শর্টকাট ট্রিক, সেটা এখানে দেখব। তো এখানে দেখুন, এই যে সরলরেখা যে টানা হয়েছে, এখানে কটা পার্টিশানে ভাগ করা আছে, একটা, দুটো, তিনটে। তাহলে আমরা কী করব, এখানে টোটাল ট্রায়াঙ্গেলের সংখ্যা হবে থ্রি প্লাস টু প্লাস ওয়ান, তার মানে ছটি, ঠিক আছে। একইভাবে যদি এখানে আরেকটি আমরা উদাহরণ নিই, তো এখানে দেখুন বন্ধুরা, এখানে কতগুলো পার্টিশানে ভাগ করা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে। তো এখানে দেখুন, এগুলোকে যোগ করাও একটু অসুবিধা যদি এখানে বেশি সরলরেখার সংখ্যা বেশি দেওয়া থাকে। তখন আমরা এখানে আরও শর্টকাট ট্রিক আমরা এখানে ইউজ করতে পারবো। দেখুন, এখানে সবচেয়ে বেশি যে সংখ্যাটি আছে দেবে পাঁচ, দেখবো পাঁচ ইন্টু পাঁচ প্লাস এক ডিভাইডেড বাই টু, তার মানে এখানে কত হবে, পাঁচ ইন্টু ছয় বাই টু, তার মানে দুই দিয়ে কাটলে তিন, দ্যাট ইজ পনেরো। তার মানে এখানে পনেরোটি ট্রায়াঙ্গেল আছে। তার মানে যদি এই ট্রায়াঙ্গেলটি যদি এভাবেও দেওয়া থাকতো, তাহলেও কিন্তু ব্যাপারটা একই। কারণ এখানে কী হয়েছে, এই ট্রায়াঙ্গেলটি এই বিপরীত বিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর সরলরেখা টানা হয়েছে। সেক্ষেত্রে আমরা কী দেখবো, এখানে কতগুলো পার্টিশানে ভাগ করা আছে, তার মানে একটা, দুটো, তিনটে, চারটে, তার মানে কটা হবে, হায়েস্ট নাম্বার কত এখানে চার, তাহলে চার ইন্টু চার প্লাস এক বাই টু, তার মানে কত হচ্ছে, চার ইন্টু পাঁচ বাই টু, দু দিয়ে কাটলে এখানে দুই, টু ইন্টু ফাইভ, তার মানে এখানে দশটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে। সেটা হলো প্রথম টাইপ। এবার আমরা চলে যাবো সেকেন্ড টাইপে। এবার দেখুন সেকেন্ড টাইপ, এই সেকেন্ড টাইপে কী হয়েছে, এখানে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটা গুনবো। তো এখানে দেখুন, আমরা দেখতে পাচ্ছি এই একটি ট্রায়াঙ্গেল, এই দুটি ট্রায়াঙ্গেল, এই তিনটি, তারপর এই চারটি, তারপরে এই পাঁচটি এবং এই নিয়ে ছটি ট্রায়াঙ্গেল। কিন্তু এখন যদি এই সরলরেখার সংখ্যা যদি বেশি দেওয়া থাকতো, তাহলে আমাদের এখানে ভেবে গোনা অসুবিধা হয়ে যেত। তো সেখানে আমরা এখন শর্টকাট ট্রিক ইউজ করবো, সেটা দেখুন কী হবে। তবে কীভাবে করবো দেখুন, এখানে যে সরলরেখাটি টানা আছে এবং এই লাইনটি এখানে টানা আছে, তাহলে কতগুলো পার্টিশানে ভাগ করা আছে, একটা, দুটো, তার মানে কী করবো, ওয়ান প্লাস টু, তার মানে কত হচ্ছে তিন, সেই তিন ইন্টু এখানে এই যে হরাইজেন্টাল লাইন এখানে কতগুলো আছে সেটা আমরা এখানে লিখব। কতগুলো আছে দেখুন, একটা, দুটো, মানে টু, তো মানে হবে হলো ছটা, ঠিক আছে। এখন আরেকটা এক্সাম্পল আমরা দেখে নেব, যদি এরকম দেওয়া থাকতো, এখানে যেটা আটানটা, তাহলে কতগুলো পার্টিশানে ভাগ করা আছে দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমরা কী করবো, চার যোগ তিন সাত, সাত যোগ দুই নয়, নয় যোগ এক দশ, দশ ইন্টু এখানে কতগুলো হরাইজেন্টাল লাইন আছে, একটা, দুটো, তাহলে টু, তাহলে করা হলো বিশ, তার মানে এখানে টোটাল বিশটা ট্রায়াঙ্গেল আছে। সেটা হলো সেকেন্ড টাইপ। এবার আমরা চলে যাবো থার্ড টাইপে। তো এখানে দেখুন, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটা আমরা দেখবো। সেটা আমরা গুনতে পারবেন ইজিলি, যে একটা, দুটো এবং এই পুরোটা নিয়ে তিনটে। কিন্তু এখানে যদি বেশি সংখ্যা দেওয়া থাকতো, ধরুন এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তাহলে কিন্তু গণে একটু মুশকিল হয়ে যেত। তাহলে আমরা শর্টকাট ট্রিক ইউজ করবো, দেখুন
কিছুই না, শুধু এখানটায় কতগুলো হরাইজন্টাল লাইন আছে সেটাই আমরা শুধু এখানে গুনবো, একটা দুটো তিনটে, তার মানে এখানে তিনটে ট্রায়াঙ্গেল আছে। তাহলে সিমিলারলি এখানে কী হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা, তার মানে এখানে ছটে ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। তো এখানে কাউন্টিং ট্রায়াঙ্গেলের যে সেকেন্ড পার্ট বা দ্বিতীয় ভাগ সেটা আমি পরে ভিডিওতে আনবো। তো আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।